সুইচিং করছি, 2 মিনিটের মধ্যে তোমাদের সুইচ হয়ে যাবে। ভিডিও আসতেছে না, ভিডিও আসতেছে না ফর সাম রিজন। ভিডিও আসতেছে নাকি তোমার ফার্স্ট ব্যানার দেখাচ্ছে? অলরাইট, সো আমাদের এন্ডার নাহিম সে মনে হয় মাউস দিয়ে বাই করে, সো এরপর সে পিছনে পড়ে গেছে। তাহলে টেরোরা দেখতে পাচ্ছি আমার ফোন রাখতে ইচ্ছে সবাই মিলে। অলরেডি একজন ডেড, আমাদের ডাম ফাইট করে গেল, আর ছোটার মধ্যে একজন আছে, একটা গ্রেন পড়লো, একটু পুরো পাশা উড়িয়ে দিল। ও ওয়াও, স্টোন সেটা অলরেডি দুটা ফেলে দিয়েছে, এখন অলরেডি সে ফাইন্ডের চেক করেছে কিন্তু মরে গেল। সরি গাইজ, আমার মুখে একটা সিগারেট আছে, সেই জন্য কথা বলতে পারছি না। ওয়াও, অল রাইট, এখন 1v2। ওয়াও, হাবিবি হাবিবি অলরেডি সে বার্স্ট ফায়ার একটা ফেলে দিয়েছে। ওয়াও, নাইস নাইস, আজকে হাবিবি জিতে দেয় আমার মনে হচ্ছে। তোমরা সবাই দেখতে পাচ্ছো যা আমি স্ট্রিম করছি, আশা করি তোমাদের সমস্যা হবে না। কোনো সমস্যা হলে এখানে চ্যাট বক্সে লিখতে পারো, আর যদি পারো এটা একটু শেয়ার করে দাও যদি বাকিরা দেখতে চায়। অলরেডি অনেকজন চলে গেছে, আমি একটু কাইন্ড অফ প্রুফ মানে স্ট্রিমিং এই সেকেন্ড টাইম হচ্ছে। ওয়েল, ইকো রাউন্ড কি করার, মোটামুটি এখন অলরেডি আনফরচুনেটলি আমি যতদূর জানি যে মিখাইলের যে সমস্যাটা, ডাবের যে সমস্যাটা, ওর মাউসের সমস্যা এসে ওভারটাইমটা কন্টিনিউ করা। এন্ড ওটা মানে সারপ্রাইজিংলি জিনিসটা হচ্ছে যে জিনিসটা ট্যাকেল দিতে পারলেই হয়ে যেত, এত ঝামেলা নেই। তো হোপফুলি নেক্সট টুর্নামেন্ট যেগুলি হবে ওটাতে যেন মিস্টেকসগুলি আমরা কভার আপ করি, এই এখান থেকে এক্সপিরিয়েন্স আমাদের যেন টিয়ার ওয়ানটা স্মুথলি যায়। টিয়ার ওয়ানটা আশা করি স্মুথলি চলবে, কারণ তারা কিন্তু অনেক এক্সপিরিয়েন্স প্লেয়াররা, সবাই এক্সপিরিয়েন্স, আগে অনেকগুলো টুর্নামেন্ট খেলেছে। টিয়ার টুতে যেমন আপনার কিছু কিছু ক্ষেত্রে একটু এক্সপিরিয়েন্সের অভাব আছে, যে হাউ টু ওয়ার্ক থ্রু আ টুর্নামেন্ট, এটা কিন্তু টিয়ার ওয়ান। আর এদিকে জিংস অলরেডি দুটো ফেলে দিয়েছে ব্যালাদের মধ্যে, এদিকে ইন্টারনেট বাই আনফরচুনেটলি হয়ে গেছে। তার আগে যাওয়াটা কিন্তু একটু ভুল ছিল, ভুল ডিসিশন। বোম্বার কিন্তু দিকে এগিয়ে যাচ্ছে, খেয়াল করেছে। এখানে আমি একটা জিনিস অবাক হয়ে গেলাম যে অ্যানোনিমাসে কিন্তু আসলে ফুটস্টেপ পাওয়ার কথা, যে পিছন দিয়ে ফুটস্টেপ আসতেছে। তাকে কেউ কলও দেয় যে মিড থেকে মনে হয় চলে যাচ্ছে কেউ। মিডে কিন্তু সেরকম বোমা ফুটলো, বাট দেখা যাক সেরকম গুলি বোমের কোনো স্পর্শ পেল না। ওয়েল, বুমন মনে হয় জয়েন করতে চাচ্ছে, দেখি ও জয়েন করে কিছু বলেছি আর কি, জি একটু ব্যাপারে কিছু বলছি। অ্যাপার্টমেন্টে যারা আসছে দেখা যায় কেন না স্কিপ করে, সুন্দর একটা ফিনিশ পল মক, কিন্তু সেই তো ওপেন বডি থাকা অবস্থায় মরে গেল। আসলে আমি কিন্তু
না, জিনিসের যেটা দেখতেছি যে তারা কিন্তু এখনো অর্গানাইজ হতে পারেনি টক্সিক আসলে, মানে অনেকটা হ্যাপাজার্ডলি খেলতেছিল পুরো টুর্নামেন্টে। ওয়েল ওদের তো ওদের কাছ থেকে বেশ কিছু এক্সপেক্ট করা যাচ্ছে না, বিকজ ওরা আসলে এত র্যান্ডম প্লেয়ার, একজন এত নতুন প্লেয়ার, এরা সবাই আলাদা আলাদা এক একটা খেলা খেলার খুব ইচ্ছা ছিল, একসাথে হয়ে ওরা কিন্তু গিয়েছে, প্র্যাকটিস প্ল্যাকে অনেক কিছু থাকে, ওই এক্সপিরিয়েন্সটা তাদের নেওয়া উচিত। সো হোপফুলি ওরা স্টিক করুক নেক্সট টুর্নামেন্টে, কিছু হয়তো এক্সপেক্ট করতে পারবে। তারা প্লে আউট চাইছে, বাসার মধ্যে পড়ে উঠেছে। আমরা প্লে আউটটা কনফার্ম করলে কিন্তু এই ম্যাচটা এখানে শেষ হয়ে যেত। না প্লে আউট মানে কি তোমার এখানে শেষ হবে না, এটা বক্স স্কোয়ার 30 এর এটা হচ্ছে কন্টিনিউ টু দা এন্ড আর কি। সরি একজনের সম্ভবত এফপিএস ল্যাগ আছে, আসলে ডাব প্লেয়ারটা কিন্তু আসলে তার অফ থেকে আসলে সরতে পারতেছে, কিন্তু লো স্কিলের প্লেয়ারতে একটা বড় সমস্যা হচ্ছে, তারা মনে করে যে অফ দিয়ে খেললে হচ্ছে আমি অনেক প্রো, কিন্তু সিলভার লেভেলে একটা কমন একটা প্রবলেম এটা। আপনি এটি মহামারী, আপনি যদি রেডিট খেয়াল করেন অথবা এমএমএ দেখবেন যে সবচেয়ে খারাপ প্লেয়ারটা কিন্তু সবসময় আপনি খেলতে চান, এখন সবাই যদি সার্ভারে অফ খেলে থাকে পাবে সেই অবস্থা। না 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 দেখেন, এটা এক্সপ্লোরে হয়তো বা হচ্ছে আপনার অপের আগে অনেক টাকা পাওয়া যেত অপের জন্য, কিন্তু এখন তো ওইভাবে টাকা পাওয়া যায় না, কিন্তু সমস্যাটা শুরু হয়েছে। তবে আমি রেডিটে যেটা পড়লাম যে এটা হচ্ছে আসলে একটা সাইকোলজিক্যাল যে সেন্স অফ সুপারিয়রিটি, কারণ অপে সাধারণত বাই আপনি একটা গুলি লাগাতে পারলেই কিন্তু হচ্ছে ওকে আপনি একটা কিল পেয়ে যাচ্ছেন, একটা ওয়ান শট ওয়ান কিল কনফার্ম, যেটা কিনা অন্যান্য উইপনে পাওয়াটা খুবই টাফ। এই কারণে লো স্কিলের প্লেয়াররা সাধারণত অফ দিয়ে খেললে নিজেকে অনেক প্রো মনে করে, এই কারণে তারা শুধু সাধারণত দেখা যায় যে অফ নিয়ে খেলে। আচ্ছা এটা হচ্ছে অ্যাকর্ডিং টু রেডি রিকোয়েস্ট করলো যে এক্সট্রা করলাম স্যামি জ্যাকসন। আপনি দেখেন ডাব কিন্তু অফ নিয়ে খেলতেছে, সে আবার এই রাউন্ডে অফ কিনেছে, কিন্তু তার কিলস কিন্তু জিরো, আমার মনে হয় এই রাউন্ডে সে 007 হয়ে যাবে এবং সাফি ভাইকে ধরে ফেলবে। খুবই ভালো একটা জায়গায় বোম্বার আসতেছে, আমি আশা করি সে তার 007 মানে 006 খেতাবটা খুঁজাবে। সুন্দর একটা রোটেট কিন্তু দেখেন টক্সিক পুরো বিপদে পড়বে, কারণ এখন রোটেশন আসেনি, ওরা এখনো সুইচ করেনি, ওরা বুঝে ওঠেনি যে এখানে জেনারেলি ঠিক আছে আর্ট সাইড দিয়ে এবং ব্যানানা সাইড দিয়ে এবং জিনিস কিন্তু ডাউন। আমার এখন ডাব একটা কেয়ারলে সাতটা অব্দি করবে অর নট, দেখা যাক ডাব কি 007 হবে কি হবে না। ওরা মনে হয় এখন এক্সিট ফ্রাইট নিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমার মনে হয় যদি পারে। স্টপশন আউট ডাব আসলে 107 হয়ে গেল, খুবই ব্যাড লাক। 106
আমার গুগল মনে জয়েন করছে, আমরা এক্সপেক্ট করছি আমাদের কলকাতার বেস্ট টিমের সাথে একদিন থাকলে আমাদের সাথে। না উনি এখনো জয়েন করেনি, কনসোলে দেখাচ্ছে না। মাত্র আমাকে মেসেজ করলে জয়েন করে। তো এনিওয়ে 0-7 শুয়ারটাকে অলরেডি সাত করে ফেলেছে। আমার কেন জানি মনে হচ্ছে যে এটা আপনার আসলে 16-0-তে চলে যেতে পারে, কারণ আপনি দেখতে পাচ্ছেন আসলে যে হাবিবি এই দিক দিয়ে কিন্তু ক্যারি করতেছে, এবং ওই দিক দিয়ে হচ্ছে তাদের তিনজন প্লেয়ার একটির উপরে করে কি এদিকে অ্যানোনিমাস আর এডা 9 ক্রস পজিশনে আছে, দেখা যাক কি হয় যদি অ্যানোনিমাস চলে গেল ক্রস পজিশন ছেড়ে। টক্সিকের আসলে একটু ফ্রেন্ড দরকার, ওপেন দাঁড়া আছে, এত ওপেন দাঁড়ালে ধরা খাবে। সরি গাইজ একটু লেট হয়ে গেল, একটু কাজের জন্য ব্যস্ত ছিলাম। একটু লাউড না, এখন কেমন আছে বলুন? যেটা আমি আপনাকে প্রথমে বললাম, টি সাইড একটু হেভি হয় এশিয়ান গেমে, ঢাকা সিনেমা মনে হয় টি সাইডটা একটু আরেকটু কমে। এবার অ্যাকচুয়ালি আমার ফ্যান খুব হাই স্পিডে ছিল, তো এখন স্পিডে দেখি। আলাদা আলাদা ছিল হয়তো নোটিস করেনি, একটু ভালো কাজ করছে টেরোরিস্টরা। তো 2v2, লেটস সি হোয়াট হ্যাপেন্স, হোয়াট ইজ দ্য আদার প্লেয়ার। সাইডে একটি প্লেয়ার বসে আছে, ওটা আনএক্সপেক্টেড জিনিস হতে পারে। সো আই থিঙ্ক দে ওই সিটি প্লেয়ারটা টেরোরিস্টদের অফ গার্ড নেবে এই রাউন্ডটা। সো আই থিঙ্ক সিটি ইজ শুধু উইন দ্য রাউন্ড, ইজিলি। আমি জানি না কেন জিঙ্কস এরকমভাবে ওপেন দাঁড়িয়ে আছে কেন, হি ক্যান জাস্ট প্লে সেফ so that the sit the guy who is hiding inside easily can kill that terrorist guy, so whatever. Yeah, I think that's it. Yeah, a very good play. Oh my god, jeez ki smoke diye marlo ki, actually amar ekta team ta beshi ekta kete gelo dekhte bhai na, ota side ta pore. Acha ছিল কোথায় অপারটা ছিল, কেন বাইরে বেরোলো পারলাম না, মেবি টু হাংরি ফর ফ্র্যাগ। হ্যাঁ এটার জন্যই, ঠিক আছে দেখি। সিটিভি স্মোক করছে, ব্লক হয়ে যাবে, যাতে টেরিস্ট ভালো বেশ স্মোক করে ঢোকার চেষ্টা করছে, কারণ ঢুকবে কিন্তু ঢুকছে না, ফেক হতে পারে না, ফেকও না, ওটা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা একটা
এই রাউন্ডটা যেটা ভুল মিস্টেক আমি বলবো, টেরোরিস্ট স্মোক ফ্ল্যাশ করলো কিন্তু একটু লেট করলো ঢুকতে, ওই জন্য ওদের মারা পড়লো অলরেডি ইনফরমেশন। খুবই ডিফিকাল্ট, কারণ যে কোনো অ্যাঙ্গেল হোল্ড করে যে কোনো নুগো মানে ক্যাম করে মানে প্রোদের মেরে যাবে, যেটা 1.6 এ হয়তো হতো না, কারণ 1.6 স্কিল গ্যাপ, স্কিল লেভেলটা বলতে গেলে স্কিল সিলিংটা একটু বেশি ছিল সেখানে, একটু নু ফ্রেন্ডলি গেম বলতে পারি গো, অনেকটা ইজিয়ার, অনেকটা ইজিয়ার গোটা 1.6 থেকে। তো লেটস সি হোয়াট হ্যাপেন। তো বানানা পুশ করে ইজি ফ্র্যাগ ডিমন মারা গেল, বানানা পুশ করে একাই পুশ করেছিল, বাকি প্লেয়ার আচ্ছা একটি প্লেয়ার সেকেন্ড মিড দিয়ে হাউসে উঠায় কিন্তু কোনো প্লেয়ার নেই হাউসে, সিটির একটি প্লেয়ার কানেক্টর দিয়ে খেলছে আর আরেকটি প্লেয়ার লাইব্রেরি সাইড থেকে সাইটে অফ করছে, সাইট অফ যদি প্লেয়ারটা ক্যাসেল থেকে অফ করে আমি বলবো খুব বেনিফিট পাবে, কিন্তু হাউস দেখো তুমি জিনিসটা ডাম কিন্তু পিছন দিকে রেসপন্স। হ্যাঁ হ্যাঁ আচ্ছা নাইস এক্সচেঞ্জ, টেরারিস্ট সাইড ভালো এক্সচেঞ্জে করা হলো, আমি জানি এখানে ফাইট করছে কেন, হি ক্যান ইজিলি গো কানেক্টর দ্যাট রান, বাট 2v4 and City should win one more round. Let's see. মোটামুটি সব টেরারিস্ট স্পট হয়ে গেছে এবং P90 সেভ দেয় কি, পয়সা আছে কি, টেরারিস্ট অনেক পয়সা ঠিক আছে ভালো, আপকামিং টিমসরা কেমন খেলে সেটা আমরা একটু উইটনেস করতে পারবো, তারা হয়তো আরও ইম্প্রুভ করবে ফিউচারে। উই হোক তো বানানা আগ্রো টিম দ্যাট অপার ইজিলি, তো ইট উইল বিরা সিটিভি প্লেয়ারটা এখন উচিত একটা স্মোক বা মলি করা, বাট ইট ডোন্ট হ্যাভ অপার আছে, বাট আই থিঙ্ক ও মাই গড গুড শট বাই জিঙ্ক, দেখি 30 টাকা আমি মারতে পারে আনফরচুনেটলি না, অ্যান্ড P90 গুড হোল বাই জাস্ট অ্যাকচুয়ালি অ্যান্ড অ্যানোনিমাস নাইস প্লে নাইস প্লে, তো নাইস হোল্ড রাষ্ট্রে পুরো ব্যর্থ হলো টেরোরিস্ট দ্য সাইড, সো ভেরি গুড প্লে। যেটা বলবো দুটো অপার ছিল মানে ওরা দুটো অপারই দেখলাম বি গেল, মানে দুটো অপারই কি বি গেছিল, প্রথমে একটা ব্যানার হচ্ছে মিড পিক করে চলে যাচ্ছিল, না না এর আগের রাউন্ড এই দেখো, না না দুটো অপার যে ঠিকই বলেছি, দেখুন দুটো অপার বানানা ইজ আমি জানি না ইট ডাজন্ট মেক এনি সেন্স টু মি, বাট একটা দুটো অপার এটা আসলে বুঝতে হবে, আমরা যাক একজনকে দেখছি যে হচ্ছে যে ব্যানানা পিক করে আছে সে হচ্ছে ডাউন, সেটাই দেখলাম এই দুটো অপার বানানা আগের রাউন্ডে, মানে আমরা জীবনে হয়তো কোনোদিনও করিনি এটা, এটাই হচ্ছে কথা মানে সিলভার স্কিলস আস্তে আস্তে সবাই সবাই আমরা এক টাইমে উঠছিলাম স্যার, একটা ফোনে সরি একটা ফোনের জন্য একটু ইন্টারাকশন হলো, সো যেটা বলতে চাই সবাই আগে তো নুবি থাকে নুব থেকে আসতে আস্তে আস্তে সব, কিন্তু রাস্তায় দেখলাম আবার সিটিটা খুব সুন্দর হোল্ড করেছে এবং 1v4 সিচুয়েশন এবং সিটিরা এই রাউন্ডটা ইজিলি জিতবে, সো 8-5 গুড কাম ব্যাক বাই টক্সিক অ্যাকচুয়ালি। ডাব কিন্তু কয়েকটি ভালো স্কিলস নিয়েছে, আমার মনে হয় যে সে স্ট্রিমগুলো আসলে শুনতেছে, হ্যাঁ স্যামি জ্যাকসন জিজ্ঞেস করছে কিন্তু ও কি ইন্ডিয়ান নাকি, হ্যাঁ ডেফিনেটলি আমি ইন্ডিয়ান, ইউ ক্যান আমি আমার অ্যাকসেন্ট শুনে নিশ্চয় বুঝতে পারছো, হ্যাঁ তবে সীমান্তের মানুষ জন্য কিন্তু অনেকটা এভাবে কথা বলে, মানে ইগনেসে আমার বাড়িতে আমার বাড়িতে ওই অ্যাকসেন্টেই কথা বলে, কারণ মাই ফাদার ইজ ওয়াজ অলসো ফ্রম বিডি, আচ্ছা তো এই অ্যাকসেন্টেই কথা বলে মাঝে, এখন মিক্সড আপ হয়ে গেছে কখন কি কোন কথা
পার্সেন্টের কথা হয় কোনো ঠিক নেই। দেখি ডাব কি করছে। আচ্ছা একটি ভালো অ্যাঙ্গেল যেটার পক্ষে আমি একদমই না। আর সিটিরা দেখছি কানেক্টার খালি রেখেছে বয়েল আর লাইব্রেরি থেকে অফ উইথ ইজ এ গুড সেট আপ। যদি খুব একটা রিসোর্স করছে না ঠিক আছে এই সেটআপে চলে যাবে। বাট হাবিবি নাইট এন্ট্রি ফ্র্যাগ বয় আর সুন্দর একটা শট আমি আপনারা যদি নাম আসতে পারে অ্যাডভান্টেজ নাইট সি নাইনটি ইউজ এবং এ ফাইভ পুরো র্যাপ করে নিয়েছে টেরোরিস্টরা ডিসকাউন্ট ইজিলি টু দ্য টেরোরিস্ট সাইড। ভেরি গুড রাউন্ড, খুব সুন্দর খেলাটা হলো। দুজন অ্যাপার্টমেন্ট সাইড ছিল, দুজন কানেক্টার দিয়ে ঢুকলো, তো সিটিদের কোনো চান্স দিল না এই রাউন্ডে। কারণ অপে তে একটা গুলি মারলেই মরে যাবে, তো ওই রিস্কটা নেওয়া যায়। কিন্তু যদি অ্যাসল্ট হয় নেভার, বিকজ এম পাঞ্চ ইজ টু হেভি। এই গেমে এম পাঞ্চ এত বেশি যে আর্মার ছাড়া বলতে গেলে আমার আমি অন্তত মনে করি না কোনো ভালো প্লেয়ার আর্মার ছাড়া মারতে পারে। আর্মার ছাড়া খেলা তো একটু টাফ আসলে, খুবই টাফ এম পাঞ্চের জন্য, খুবই টাফ। তো রিসেন্ট আপডেটের পরে কেজি ট্যাগ করে কানেক্টর দিয়ে মারবে। নাইস শট ভাই হাবিবি। আর আমরা দেখতে পাচ্ছি অপার গুলো খুবই ভালো খেলছে টক্সিকের, এবং লেটস সি 96 হয় না 105। তো অলরেডি আরসিটি ঠিক আছে এবং স্পটেডও হয়নি, ওরা জানে ওরা যে কি। আচ্ছা 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 অলরেডি ওরা সিটি বেস চলে গেছে। আর ডাব চলে গেছে, আর ডাব কোনো ইনফরমেশান না পাওয়ায় মারা গেলে, তো 3v3 রিটেক হবে। আমি বুঝতে পারছি না স্ট্রম শ্যাডো এখনও ওখানে কি করছে। বাট জিঙ্কস গুড কিল, প্ল্যান্ট হলো না, সো দের ইজ এ চান্স ফর সিটি টু উইন। স্ট্রম শ্যাডো হোয়াট ইজ ডুইং, ও রোটেট করছে না কেন, আমি এত স্লো রোটেট কেন বুঝতে পারছি না, ইনফরমেশান পাচ্ছে না কিনা। শূন্য থেকে করেছে। খুবই ভালো, দেখা যাক এবার কি হবে। পাঁচ রাউন্ড পিস্তল রাউন্ড মাস, যদি পিস্তল রাউন্ড টক্সিক হয়ে যেত তাহলে চান্স আমি বলবো হাই, মোমেন্টাম শিফট হতে পারে। তোমার লাস্ট স্ট্রিমিং এ তুমি ছিলা, তো অনেক কিছু করেছে, এখন জিজ্ঞেস করছে। আচ্ছা বলুন কি ইন্ডিয়ান জি গ্লোবাল, আমি বলবো ভাই হাতে সবাইদের যে বলবো এলএম এলএম কে কি র‍্যাঙ্ক ওরা কোনো ম্যাটার করে না, সে জি হোক কি সিল এলি হোক, তুমি যদি ল্যাগে ভালো আর এম এম এ তুমি যদি ডিএমজি হও ওটা ম্যাটার করে না। হ্যাঁ অবভিয়াসলি আমি জি ছিলাম, আমি এম এম খেলা বন্ধ করে দিই যদিও। তো ডোন্ট গো ফর র্যাঙ্কস ইন এম এম, প্লে ফেসিক সো স্ট্রং অ্যান্ড ইমপ্রুভ ইউর গেম। আমি আমি নর্থ আমেরিকাতে এম এম খেলে একটা স্ট্রিং অভিজ্ঞতা হলো। আমি যেটা দেখলাম যে খুবই জি দিয়ে ভরা থাকে আসলে, এবং খেলতে গেলে যারা কম্পিটিটিভ খেলে তারা এম এম খেলে না। প্রথমত এম এম এর 64 রেজিস্ট্রি খুবই খুবই পুয়ার রেজিস্ট্রি, তো এম এম টা কেউ প্রেফার করে না খেলার জন্য। তো আমিও আমিও প্রথম প্রথম যখন খেলতাম র্যাঙ্ক ভালো লাগতো, জিটা দেখতে কারো ভালো লাগে না।
পরে দেখলাম না ভেরি গুড ক্যাপ্টিং ব্যানানা পুল, তো এই রাউন্ডে বেরোতে পারে সুযোগ চলছে, ব্যানানা পুল কমপ্লিটলি অফগার্ড করে দিয়েছে টেরোরিস্টদের। ডাব যদি কিছু করতে পারে, ডাব দেখছি নাইস চয়েস অফ ওয়েপন, একটি কি বলবো ওটাকে, ওটাকে কি বলে আমি একদমই কিছু করতে পারো না, নাইস পুশ বাই সুরা টার্গেট। তো এইরা ফুল মিক্স বাই করেছে মানে ওদের ওদের ইয়ে দিচ্ছে। আচ্ছা আচ্ছা একটু মনে থেকে টেরিস্টটা কিন্তু কোনো বাইক নেই, এটা সেভ আছে এবং সেভ দিয়ে কেন ওরা বোম্বার কিন্তু হেস্টাকের পিছনে লুকিয়ে আছে। আচ্ছা এবার দেখতে পাচ্ছি, আচ্ছা ওরা, আচ্ছা ওরা অ্যাচিভমেন্ট পেয়ে গেল অলরেডি, ফুল ইকো পড়েছে টেরিস্ট প্লেয়াররা, সো ইট উইল বি ইজি রাউন্ড ফর সুরা। Habibi has 20 frag already. ভালো হলো কয়েকটা শট দেখলাম হাবিবি, মানে এক্সেন যে মানে ভালো, মানে এম সিং ভালো দেখলাম হাবিবি প্লেয়ারটা। হ্যাঁ না স্লটার কেটে টিমটা বেটার আছে, সেটা তো দেখে বোঝা যাচ্ছে। দেখি এই রাউন্ডে কি করে, যেটা দেখছি মানে টায়ার টু টিমে আমি যেটা ফলো অবজার্ভ করছি মানে P90 একটু প্রেফার করে, দেখি P90 সংখ্যা একটু বেশি যেটা আমি দেখতে পাচ্ছি। টেরারিস্টরা তিনটে P90, সিটিজদেরও একটা P90 আছে। আমাদের একজন P90 প্লেয়ার আছে মানে কমিউনিটিতে, ওর হচ্ছে 21,000 কিলস উইথ P90। ওরে বাবা P90 লাভার্স, P90 পুশ করছে অ্যাপা, খুবই মানে ডেঞ্জারাস জিনিস, ভালো টিমরা অনেক সময় ছক খেয়ে যায় এরকম P90 রাশ করলে। তো P90 আর কিছু রাশ, বাপ রে বাপ, P90 দিয়ে সব মানে কী করবো, একদম সাইড এমন একটা সিচুয়েশন করে দিতে সিটির জন্য কিছু করতেও পারছে না, সবাই রানিং এ P90 দিয়ে মারার ফলে। আর জিংস নাইস স্কিল বাই জিংস, সিটিরা হয়তো সেভ করবে এই রাউন্ডটা। নো দে আর গোয়িং ফর দ্য হান্ট, হোয়াট আর দে গোয়িং ফর দ্য হান্ট, মেবি হয়তো কনফিডেন্স আছে, একজন কি টাইম আউট হয়ে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকলো দেখলাম। একজন মনে হয় হয়তো টাইম আউট হয়ে গেছিল, দেখলাম না দাঁড়িয়েছিল। তো লেটস সি, আবার P90 MP7 রাশ, অ্যাপার্টমেন্ট রাশ করতে পারে বা বানানা রাশ, খুবই এফেক্টিভ রাশে P90, ইজি টু ইউজ গান। P90 মানে প্রো 90 খেলাচ্ছে এই গেমটা পুরোই। তো হাবিবি হয়তো ওদের বেস্ট প্লেয়ার এই এই টিমটা পুরো টার্গেটের। তো দেখলাম টেরোরিস্টদের P90 রাশ ব্যর্থ হলো আগের রাউন্ডটায়, তো দেখা যাক এবার Tech9 রাশ করতে পারে, ফোর্স করেছে টেরোরিস্ট বন্ধুরা, সো Tech9 দিয়ে কোথায় রাশ করে। আমার মতো এদের অপারটাকে পিক না হচ্ছে, অপারটা যেখানে খেলতে সিটিটাকে বুঝতে, টেরোরিস্টরা হয়তো অতটা এক্সপিরিয়েন্স নয়, বুঝতে পারছে না, রিড করতে পারছে না গেমটা। অপারটাকে গিয়ে Tech9 নিয়ে একসাথে গিয়ে রাশ করে, আবার করতে পারে হয়তো ম্যাসাকার হবে, বা সাইডে যদি সিটিটা যদি ফেল করে তাহলে কিছু হতে পারে। কিন্তু দুবার চেষ্টা করছে টেরোরিস্টরা উইন্ডোতে দুটো মারাই গেল, কিন্তু কি বলবো অকওয়ার্ড একটা রাউন্ড দেখতে পেলাম, দুটো টেরোরিস্ট ব্লক হয়ে গেল, বেরোতে পারলো না এবং মারা গেল। আমি
বুঝতে পারছিলাম না যে ওখানে কি লক খেয়ে গেল নাকি ওরা ফ্ল্যাশ ছিল। হ্যাঁ, না না না, ব্লক হয়ে গেছিল, দুটো প্লেয়ার একসাথে বেরোতে যাচ্ছিল, ব্লক হয়ে গেছিল। তো আনফর্চুনেট অফ দ্য টিম, টক্সিক। আবার দেখবে P90, আবার কি P90 ল্যাশ করবে, লেটস সি P90 ব্যাটল, ভেরি এক্সাইটিং। বাট ফ্র্যাগ ফ্র্যাগনেট এবার একটি ফ্র্যাগ পেয়ে গেছে, তো ডাব আরেকটা অফ নিয়েছে, অফটাকে পিক করছে, যেটা আগের জন কি অফ পিক করছিল মিডে, হ্যাঁ হতে পারে, আর একজন হয়তো অফ পিক করে চলে, হয়তো সে মারা যায়। লেটস সি ইফ ডাব ক্যান গেট, দেখি সেট আপ কে কি। বানানাতে কোথায় খেলছে, সিটি প্লেয়ার দেখতেই পাচ্ছি না, স্মোকের মধ্যে হয়তো লুকিয়ে আছে। নাইস ওয়ান ওয়ে স্মোক, দেখি কি করতে পারে। সো হি মানে একজন বি চারজন এ, খুব রিস্কি। হ্যাঁ, একজন এখন রোটেট করেছে, টেরোরিস্টরা একজন দেখছি অ্যালি হোল্ড করে আছে অফ নিয়ে, আর কোথায় ফাইট চলছে, গাটার থেকে একজন ফাইট করছে ডিচ থেকে, আর আচ্ছা একটা ফ্যামাস হচ্ছে যে বয়লারে, আর অফ হচ্ছে কানেক্টরে। নর্মাল ডিফল্ট সেট আপ, এম এম স্ট্র্যাট, এম এম সেট আপ হচ্ছে যেরকম অ্যাজ এক্সপেক্টেড। নাইস অফ শট বাই ডাব, দেখি আর কোনো ফ্ল্যাগ যদি পায়, বয়লারে ফ্ল্যাগ। নাইস শট বাই ডেঞ্জার, অ্যাঙ্গেল হোল্ড করেছিল, ইজি ফ্ল্যাগ। আই থিঙ্ক ঠিক, যেটা দেখে মনে হচ্ছে 16-7 হবে এই গেমটা, ইজি গেম পুরো লাগবে। অলরেডি একটা প্লেয়ার জি লিখে দিয়েছে, তো আমি আমরা মেনে অ্যাজিউম করতে পারি যে টেরোরিস্টটা গিভ আপ করে দিয়েছে অলরেডি। আই ডোন্ট, হ্যাঁ হ্যাঁ এটাই ভালো, করা উচিত, যত খেলবে তত ইম্প্রুভ হবে আশা করি। P90 থেকে এস থেকে সুইচ করবে পরে, আবার দেখছি একটা P90 ভয়ঙ্কর প্লেয়ার আজকে যাবে নাকি ঢুকতে পারবে। কিন্তু একটা মিসইউজ, ফ্যাকম্যান একদম বাজে টাইমে অফ গার্ডে রিসোর্স ইউজ করার ফলে মারা যায়। আরেকটি প্লেয়ার কোথায়, সাইটে কি, আচ্ছা হ্যাঁ কনস্ট্রাকশনে চলে গেছে, একটি অ্যাঙ্গেল নেওয়ার চেষ্টা করছে, বাট জানি না কেন নাইফ নিয়ে কনস্ট্রাকশনে চলে মারছিল দুইটা। তো ঠিক আছে, এই গেমটা একসাথে ব্যান খাবা একদম। তোমার ব্যান দিতেছি না খালি তোমার স্কাইল্যান্ড GTR-টার জন্য, ঠিক আছে, আমাকে পছন্দ হয়েছে GTR-টা। আমার তো বললো কি কি সমস্যা হয়েছে, তোমাদের সমস্যা অনেক সমস্যা, আচ্ছা তোমরা অ্যাডভান্স করছো ফাইনাল স্টেজে, কি করছো ঠিক আছে